রাজধানী নয়াপল্টনে বিএনপি সমাবেশ চলছে। দলটির হাজার হাজার নেতাকর্মী দলে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুপাশের সড়কে অবস্থান করছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বুধবার দুপুর 2টায় এ সমাবেশ শুরু হয়। বিএনপি বলছে, অবৈধ সরকার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশের এর পূর্ব জাসাস এর সাংস্কৃতিক অনুষ্ঠান। মাথায় বিভিন্ন রঙের ক্যাপ ও জাতীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে এসেছে কর্মী সমর্থকেরা। খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলেছে। বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিংগেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সহ সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতেও দেখা গেছে।